প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ঘরে আছো এবং সুস্থ আছো। আজকে আমি গণিত, সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 2.3 নিয়ে আলোচনা করব। আর 2.3টা মূলত সময় ও কাজ, নল ও চৌবাচ্চা এবং নৌকা এবং স্রোত বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমি 2.3-এর কিছু অবজেক্টিভ এবং সময় ও কাজ অংশটা নিয়ে আলোচনা করব। আসো দেখো, তোমাদের বই অনুশীলনীতে প্রথম একটা অবজেক্টিভ আছে, 4:9-এর দ্বিভাজিত অনুপাত কোনটি। তো দ্বিভাজিত অনুপাত কি আগে সেটা আমরা জানি। দেখো, কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিভাজিত অনুপাত বলে। তাহলে আমরা যদি বইয়ের এক্সাম্পলটা দিয়ে কাজ করি, দেখো এখানে বলছে 4:9। তাহলে আমি কি বলছি, আর আমরা জানি কোন সরল অনুপাতে প্রথম রাশিটা হচ্ছে পূর্ব রাশি আর দ্বিতীয় রাশিটা হচ্ছে উত্তর রাশি। তাহলে পূর্ব রাশির বর্গমূলকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি ধরে যে অনুপাত গঠিত হয়, তাহলে দেখো আমরা কি করি, 4-এর বর্গমূল এবং 9-এর বর্গমূল সমান সমান হবে 2:3। অর্থাৎ 4:9-এর দ্বিভাজিত অনুপাত হবে 2:3। ঠিক এটার কাছাকাছি আর একটা অনুপাত দ্বিগুণানুপাত। দেখো, কোন সরল অনুপাতের পূর্ব রাশির বর্গকে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে প্রদত্ত অনুপাতের দ্বিগুণানুপাতে বলা হয়। অনেক সময় আমরা অনেক ঝামেলা লাগাই ফেলি দুইটার ভিতরে। তাহলে দেখো, সংজ্ঞাগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আর আমাদের ঝামেলা হবে না। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝি, এখানে বলছে দেখো 2:3। তাহলে পূর্ব রাশির বর্গ মানে 2-এর বর্গ এবং উত্তর রাশির বর্গ মানে হচ্ছে 3-এর বর্গ সমান সমান কত হয়, 4:9। অর্থাৎ 2:3-এর দ্বিগুণানুপাত হচ্ছে 4:9। তো তাহলে এক কথায় যদি বলতে যাই যে দ্বিভাজিত অনুপাত হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গমূল, আর দ্বিগুণানুপাত হচ্ছে পূর্ব রাশি এবং উত্তর রাশির বর্গ। আচ্ছা, এবার আসো আমরা ধারাবাহিক অনুপাত নিয়ে একটু আলোচনা করি। 2.1-এ তোমরা ধারাবাহিক অনুপাত সম্পর্কে জেনেছ। যেমন আমাদের 2 নম্বর যে অবজেক্টিভটা দেওয়া আছে, বলছে ক অনুপাত খ সমান সমান হচ্ছে 4:7 এবং খ অনুপাত গ সমান সমান হচ্ছে 10:7। তো আমাকে নির্ণয় করতে বলছে গ অনুপাত খ অনুপাত ক সমান সমান হচ্ছে কত। আচ্ছা, তাহলে একটা সরল অনুপাতের পূর্ব রাশি দেওয়া আছে, উত্তর রাশি দেওয়া আছে, এবং আরেকটা সরল অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 10 এবং উত্তর রাশি হচ্ছে 7। তো এখন প্রথম সরল অনুপাতের উভয় রাশিকে দ্বিতীয় সরল অনুপাতের পূর্ব রাশি দ্বারা আমরা গুণ দিব। তাহলে দেখো, গুণ দিলে কত হয়, 4:10 অনুপাত 7:10 সমান সমান হবে 4×10=40:70। এটা একটু নিচে লিখি আমি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। খ অনুপাত গ সমান সমান হচ্ছে 10:7। আচ্ছা, এখন দ্বিতীয় সরল অনুপাতকে প্রথম সরল অনুপাতে উত্তর রাশি দ্বারা আমরা গুণ দিব। তাহলে দেখো, গুণফল কত আসে, 10:7 × 7, 10×7 অনুপাত 7×7 সমান সমান হচ্ছে 70:49। তাহলে দেখো, এখানেও 70 আছে, এখানেও 70 আছে। তখন আমরা লিখতে পারি যে ক অনুপাত খ অনুপাত গ সমান সমান হচ্ছে 40:70:49। কিন্তু আমার প্রশ্নে চাইছে কি, গ অনুপাত খ অনুপাত ক, তার মানে 49 আগে চলে আসবে, এরপরে হচ্ছে 70 এবং এরপরে হচ্ছে 40। তাহলে 2-এর উত্তর হবে ক নাম্বার, 49:70:40। তো এটার আলোকে তোমরা 3 করতে পারবা, 6 করতে পারবা এবং 4-5 করতে পারবা 2.1-এর আলোকে, যেহেতু 2.1 তোমাদের শেষ। আচ্ছা দেখো, এখন আমরা 7 নাম্বার অবজেক্টিভ নিয়ে একটু আলোচনা করি। 7 নাম্বার বলছে
তিন পাঁচ পনেরো এর চতুর্থ সমানুপাতিক কোনটি? যদি এই টাইপের প্রশ্ন থাকে তাহলে আমরা একটা সূত্র ইউজ করবো। এখানে আমরা জানি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো এখানে আমাদের মান দেওয়া আছে, আমরা জাস্ট মানটা এখানে বসাবো। আর আমরা ধরে নিই যে চতুর্থ রাশিটা হচ্ছে মনে মনে এক্স, কারণ চতুর্থ রাশিটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা মনে করি চতুর্থ রাশি হচ্ছে এক্স। তাহলে প্রথম রাশি হচ্ছে তিন গুণ এক্স সমান সমান হচ্ছে, দ্বিতীয় রাশি হচ্ছে পাঁচ গুণ তৃতীয় রাশি হচ্ছে পনেরো, বা তিন এক্স সমান সমান হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর, বা এক্স সমান সমান হচ্ছে পঁচাত্তর ভাগ তিন, কাটাকাটি করলে হবে পঁচিশ। সুতরাং এক্স সমান সমান হবে পঁচিশ, অর্থাৎ আমাদের চতুর্থ সমানুপাতে কি হবে? পঁচিশ। আচ্ছা, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করে অঙ্ক করব। এখন আসো আমাদের আট নম্বর অঙ্কটা। একজন দোকানদার একটি ডিএসএলআর বক্স 1.500 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তো যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি, তার মানে লাভ হবে, তাহলে লাভ সমান সমান হবে, আমরা দেখি কত টাকা লাভ হয়েছে। 2 টাকা বিয়োগ হচ্ছে 1.500 টাকা সমান সমান হচ্ছে 0.50 টাকা। তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে কত? 1.500 টাকা। তাহলে 1.500 টাকায় লাভ হয় 0.50 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 0.50 ভাগ 1.50 টাকা। শতকরা বলছে, সেজন্য 100 আনছি আমরা। 100 টাকায় লাভ হয় 0.50 গুণ 100 ভাগ 1.50 টাকা। এটা দিয়ে যদি এটাকে কাটি আমরা, এখানে হবে তিন। এখন তিন দিয়ে আমরা দেখো 100-কে ভাগ দিব, তাহলে তিন তিরিকা নয়, আবার তিন দিয়ে যাবে, তিন তিরিকা নয় এক থাকবে। অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 33/1%, কারণ শতকরাই চেয়েছে, সেজন্য উত্তর অবশ্যই আমাদের পার্সেন্ট লিখতে হবে। আচ্ছা, 9 নম্বরটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। এখন আসো 11 নম্বর। আমরা সময় কাজের মূল অঙ্কতে চলে এসেছি, 11 নম্বর থেকে আমরা শুরু করব। দেখো 11 নম্বরটা আমাদের বলছে, 5 জন শ্রমিক 6 দিনে 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে। 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কতদিন লাগবে? যেহেতু দিন চাইছে, সবসময় খেয়াল রাখবা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে যেটা বের করতে বলে সেটা সবসময় ডান পাশে রাখতে হয়। তাহলে আমরা লিখব, 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে 6 দিনে। 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল ওঠাতে পারে 6 দিনে। তাহলে সুতরাং 1 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল ওঠাতে পারবে, তাহলে অবশ্যই তার বেশি দিন লাগবে, কারণ এখানে লোক সংখ্যা কমে গেছে কিন্তু জমির পরিমাণ আগেরটাই আছে। তাহলে তার বেশি দিন লাগবে 6×5 দিন। সুতরাং 1 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল ওঠাতে পারবে, যেহেতু জমির পরিমাণ কমছে তার মানে এখানে আরো কম দিন লাগবে, তাহলে ভাগ হবে, 8 দ্বারা ভাগ দেব। তো আমাদের প্রশ্নে চাইছে 20 বিঘা জমির ফসল ওঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে। তাহলে 25 জন শ্রমিক 1 বিঘা জমির ফসল ওঠাতে পারে, তাহলে আরো কম দিন লাগবে যেহেতু লোক সংখ্যা বাড়ছে, তাহলে 8×25। সুতরাং 25 জন শ্রমিকের 20 বিঘা জমির ফসল ওঠাতে পারে, তাহলে জমির পরিমাণ বাড়ছে তার মানে দিন একটু বেশি লাগবে, তাহলে 20 উপরে চলে যাবে আর নিচে থাকবে 8×25। কাটাকাটি করলে 5 দিয়ে যদি 25-এর কাটি হয় 5, আবার 5 দিয়ে যদি 20-এর কাটি হয় 4, 4 দিয়ে 8-এর কাটলে হবে 2, 2 দিয়ে 6-এর কাটলে হবে 3। তাহলে অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 3 দিন। তাহলে উত্তর, 25 জন শ্রমিক
20 বিঘা জমির ফসল ওঠাতে পারবে 3 দিনে। আশা করি তোমরা অঙ্কটা বুঝেছ। 11 নম্বরের আলোকে তোমরা অনুশীলনে 20 নম্বরটা করার চেষ্টা করবে। এখন আমরা করব 12 নম্বর। দেখো 12 নম্বর কি বলছে, বলছে স্বপন একটি কাজ 12 দিনে করতে পারে, রতন উক্ত কাজ মানে ওই কাজটা 16 দিনে করতে পারে। স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা, তাহলে আমরা লিখব যে স্বপন 24 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। ঠিক আছে, সুতরাং স্বপন একদিনে করতে পারে কম অংশ কাজ, 24 ভাগের 1 অংশ কাজ। ঠিক একইভাবে আমরা রতনেরটাও নির্ণয় করব। তাহলে রতন 16 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ, সুতরাং রতন একদিনে করতে পারে 16 ভাগের 1 অংশ কাজ। আচ্ছা, এখন প্রশ্ন বলছে স্বপন রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে আমরা এখন লিখবো, দেখো স্বপন ও রতন একত্রে একদিনে কতটুকু করতে পারে এটা আমরা বের করব। একদিনে করতে পারে, যেহেতু একত্রে বলছি তাহলে অবশ্যই যোগ হবে এত অংশ। তাহলে 24 আর 16 লসাগু আমরা আগে নির্ণয় করি। 24 আর 16 দেখো লসাগু 12, 2 দিয়ে ভাগ দিলে 12, 8, আবার 2 দিয়ে যদি ভাগ দেয় 6, 4, আবার যদি 2 দিয়ে দেয় তাহলে 3, 2 2 দুগুনে 4, 4 দুগুনে 8, 3 8 24, 24 দুগুনে 48, 2 দুগুনে 4, 4 দুগুনে 8। ঠিক আছে, তাহলে দেখো এখন প্রথম ভগ্নাংশে হরটা দ্বারা আমরা 48 কে ভাগ দিব, তাহলে কত হয়, 2, লবের সাথে গুণ হয়ে যাবে 2, যোগ আবার 16 দ্বারা 48 ভাগ দিলে 3, একের সাথে গুণ হয়ে যাবে, সমান সমান হচ্ছে 48 ভাগের 5 অংশ। তার মানে স্বপন ও রতন একত্রে একদিনে করতে পারে 48 ভাগের 5 অংশ কাজ। আচ্ছা, এখন তাদের সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো আমরা উপরের অংশটা মুছে ফেলি। আচ্ছা, তাহলে আমরা লিখব স্বপন ও রতন, স্বপন ও রতন 48 ভাগের 5 অংশ করতে পারে এক দিন। ঠিক আছে, স্বপন ও রতন 48 ভাগের 5 অংশ করতে পারে একদিনে, সুতরাং স্বপন ও রতন এক বা সম্পূর্ণ কাজ করতে পারে। তাহলে যেহেতু 48 ভাগের 5 অংশ করতে পারে একদিনে, তার মানে সম্পূর্ণ কাজটা করতে তার একটু বেশি সময় লাগবে তাদের। তাহলে দেখো আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশ দ্বারা ভাগ দেই তাহলে তার মান বৃদ্ধি পাবে। ঠিক আছে, বা মান বেশি হবে। তাহলে দেখো আমরা এক এক এককে ভাগ দিছি 48 ভাগের 5 দ্বারা। এখন আমরা যদি ভাগটাকে যদি গুণ চিহ্নে রূপান্তর করি তাহলে আমরা জানি যে আমাদের ভগ্নাংশের লব ও হর চেঞ্জ হয়ে যায়, তাহলে 48 উপরে চলে যাবে, 5 নিচে, সমান সমান হচ্ছে 48/5। ঠিক আছে, এখন আমরা দেখো 5 দ্বারা 48 কে ভাগ দেব। 5 9 45, বিয়োগ করলে থাকে 3, অর্থাৎ 9 সমস্ত 5 ভাগে 3, সমান সমান হবে 9 সমস্ত 5 ভাগে 3 দিন।
তো তোমরা যখন রাফ করবা, খাতার অবশ্যই খাতার ডান পাশে রাফটা করবা, একটু দেখো ভগ্নাংশটা এটা আসে কিনা। যদি আমরা মিশ্র ভগ্নাংশটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যাই, 5 9 45 আর 3 হচ্ছে 48, তাহলে ঠিক আছে। তাহলে আমাদের উত্তর হবে 9 সমস্ত 5 ভাগের 3 দিন, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা 13 নম্বর অঙ্কটা করব। দেখো 13 নম্বর আমাদের বলছে, আর একটু বলে রাখি, 12 নম্বরের আলোকে তোমরা 21 নম্বরটা, বইয়ের 21 নম্বর অঙ্কটা করতে পারবে। আচ্ছা দেখো 13 নম্বর বলছে, হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কতদিনে করতে পারত? তার মানে হাবিবা ও হালিমা একত্রে 8 দিন পর্যন্ত কাজ করেছে, তাহলে আমরা দেখি 8 দিনে তারা কতটুকু কাজ সম্পূর্ণ করেছে। হাবিবা ও হালিমা একত্রে 20 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং একদিনে করতে পারে, অবশ্যই কম হবে, এত অংশ কাজ। সুতরাং 8 দিনে করতে পারবে কত অংশ কাজ আমরা একটু দেখি। কাটাকাটি যদি করি, 4 দিয়ে যদি কাটি 2, আর এখানে হবে 5, এত অংশ কাজ, সমান সমান হচ্ছে 5 ভাগের 2 অংশ কাজ। তাহলে তারা দুইজন একত্রে 5 ভাগের 2 অংশ কাজ করলো 8 দিনে। তো 8 দিন পর হাবিবা চলে গেল, হালিমা বাকি কাজ 21 দিনে শেষ করলো। এখন দেখি কাজ বাকি থাকে কতটুকু, তাহলে কাজ বাকি আছে, আমরা সম্পূর্ণ কাজটাকে ধরে নিয়েছিলাম 1, এখান থেকে বাদ দিব 5 ভাগের 2, তাহলে এত অংশ, তাহলে লসাগু হবে 5, 5 একে 5 বিয়োগ হচ্ছে 2, সমান সমান হচ্ছে 5 ভাগের 3 অংশ। তার মানে 5 ভাগের 3 অংশ কাজ বাকি আছে। তো 5 ভাগের 3 অংশ কাজ হালিমা 21 দিনে শেষ করলো। এখন সম্পূর্ণ কাজটা হালিমা কত দিনে শেষ করতে পারবে? আচ্ছা দেখো তাহলে আমরা লিখবো, হালিমা 5 ভাগের 3 অংশ কাজ করতে পারে 21 দিনে। আচ্ছা সুতরাং এক বা সম্পূর্ণ কাজ করতে পারে, আমরা আমরা জানি যে পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ দ্বারা ভাগ দেই তাহলে এর মান বৃদ্ধি পায়। তাহলে দেখো 21 ভাগ 5 ভাগের 3 দিন সমান সমান হবে 21। তাহলে কি বলছি, পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ দ্বারা ভাগ দেই তাহলে এর মান বৃদ্ধি পাবে। কারণ দেখো এখানে 5 ভাগের 3 অংশ যদি সে 21 দিনে করতে পারে, তাহলে ভাগ সম্পূর্ণ অংশটা করতে তার অবশ্যই বেশি দিন লাগবে। আচ্ছা এখন যদি ভাগটারে আমরা গুণে নিয়ে যাই, তাহলে ভগ্নাংশ লব ও হর পরিবর্তন হবে, হরের জায়গায় লব, লবের জায়গায় হর চলে আসবে। তাহলে এখন 3 দিয়ে যদি 21 কাটি, 7 সমান সমান হবে 35 দিন। তার মানে হালিমা এক বা সম্পূর্ণ অংশ কাজ একা করতে পারবে 35 দিনে। উত্তর 35 দিন, ঠিক আছে। আচ্ছা এখন আসো 14 নম্বর। চোদ্দ নম্বর বলছে, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে। তার মানে 30 জন শ্রমিকের জন্য বরাদ্দ করে দেওয়া হয়েছে 20 দিন, যে 20 দিনে তাদের একটা বাড়ি তৈরি করতে হবে। কাজ শুরুর 10 দিন পর খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখতে হয়েছে।
নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, তাহলে আমরা 10 দিনে কতটুকু কাজ করেছে 30 জন শ্রমিক, একটু বের করে দেখো। 30 জন শ্রমিক ২০ দিনে করতে পারে এক বা 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং 30 জন শ্রমিক ১ দিনে করতে পারবে 20 ভাগের এক অংশ কাজ। একদিনে তো অবশ্যই কম অংশ করতে পারবে। সুতরাং 30 জন শ্রমিক 10 দিনে করতে পারে এত অংশ কাজ, 1/2। 10 দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে 2 ভাগের 1 অংশ কাজ, অর্থাৎ তারা 10 দিনে 2 ভাগের 1 অংশ কাজ সম্পূর্ণ করেছে। তাহলে এখন দেখো, বলছে 10 দিন পরে খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ রাখা হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি শেষ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? আচ্ছা, কাজ বাকি আছে কতটুকু আমরা একটু দেখে নেই। তাহলে কাজ বাকি আছে 1/2 অংশ, কারণ আমরা সম্পূর্ণ কাজটাকে ধরে নিয়েছিলাম 1। তাহলে এখন যদি লসাগু করি, 2, 2 দিয়ে এই 1 কে গুণ দিয়ে দিব, 2 একে 2 বিয়োগ হচ্ছে 1, এত অংশ সমান সমান হবে 2/1। তার মানে কাজ বাকি আছে 2/1। এখন এত অংশ কাজ আছে, এখন আমাদের হাতে সময় আছে কতদিন আমরা একটু দেখ। কারণ আমরা 10 দিন কাজ করেছিলাম, 10 দিন কাজ করার পর 6 দিন খারাপ আবহাওয়ার জন্য কাজ খারাপ আবহাওয়ার জন্য 6 দিন কাজ বন্ধ ছিল। তার মানে সময় অতিবাহিত হয়েছে টোটাল 10 যোগ 6, অর্থাৎ 16। তাহলে 20 থেকে যদি 16 বাদ দেই তাহলে থাকে 4 দিন, অর্থাৎ 4 দিন আমাদের হাতে আছে। তো এই 4 দিনে আমাদের এই অংশটুকু শেষ করতে হবে। তাহলে আমরা লিখবো, দেখো, সময় বাকি আছে 20/10 যোগ 6, এত দিন সমান সমান হবে 20/16 দিন, সমান সমান হবে 4 দিন। অর্থাৎ এই 4 দিনে আমাদের এই বাকি অংশ করতে কতজন শ্রমিক লাগবে আমাদের এটাই নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, তাহলে আমরা লিখব 2/1 অংশ 10 দিনে করতে পারে 30 জন। এটা আমরা প্রথমেই পেয়েছিলাম, 30 জন শ্রমিক। সুতরাং এই 2/1 অংশটা এখানে কনস্ট্যান্ট থাকবে, মানে এটা এখানে ক্যালকুলেশন আমরা ইউজ করবো না, এটাকে এটা এখানে থাকবে, এই অংশটাই আমাদের বের করতে হবে। তাহলে এত অংশ ১ দিনে করতে পারে, তাহলে ১ দিনে করতে পারলে অবশ্যই বেশি জন লাগবে শ্রমিক। তাহলে গুণ হবে 30 গুণ 10, কতজন শ্রমিক। সুতরাং 2/1 অংশ 4 দিনে করতে পারে, তাহলে আরেকটু কম জন শ্রমিক লাগবে যেহেতু 4 দিন। দেখো কাটাকাটি যদি করি, এটা হবে 5, 2 দিয়ে কাটলে এটা 2, আর এখানে কাটলে হবে 15, এত জন শ্রমিক, সমান সমান 5, 15, 75 জন শ্রমিক। উত্তর কিন্তু এখানেই শেষ নয়, আমাদের আগে শ্রমিক ছিল 30 জন, এখন হয়েছে 75 জন। সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে, অতিরিক্ত শ্রমিক লাগবে সমান সমান 75/30 জন, সমান সমান হবে 45 জন। তাহলে আমাদের উত্তর হবে অতিরিক্ত শ্রমিক লাগবে 45 জন। আচ্ছা, এবার আসো আমরা আজকের লেকচারের লাস্ট অঙ্কটা করব, 15 নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে একটি কাজ ক ও খ একত্রে 16 দিনে, খ ও গ একত্রে 12 দিনে, ক ও গ একত্রে 20 দিনে করতে পারে, ক খ গ একত্রে কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা দেখো, তাহলে আমরা লিখব ক ও খ একত্রে
করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং ক উ খ একত্রে ক উ খ একত্রে করতে পারে না, একটু ভুল করেছি, দেখো এটা হবে ক উ খ একত্রে ১৬ দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং ক উ খ একত্রে একদিনে করতে পারবে অবশ্যই কম সংখ্যক, তাহলে ১৬ ভাগের এক অংশ কাজ। ঠিক একইভাবে আমরা খ ও গ এর জন্য নির্ণয় করব, খ ও গ একত্রে ১২ দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। সুতরাং খ ও গ একত্রে একদিনে করতে পারবে ১২ ভাগের এক অংশ কাজ। আবার দেখো ক উ গ একত্রে ২০ দিনে করতে পারে এক বা সম্পূর্ণ কাজ। লেখা আগেরটার মতনই, সুতরাং ক উ গ একত্রে একদিনে করতে পারে ২০ ভাগের এক অংশ কাজ। আচ্ছা এখন আমি একটা জিনিস দেখাই দিই, দেখো এই যে ক ও খ একত্রে বলছে, তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে ক প্লাস খ, যা সেটা তোমাদের বোঝানোর জন্য একত্রে মানে হচ্ছে ক প্লাস খ, আবার এখানে খ প্লাস গ, আবার এখানে ক প্লাস গ, ঠিক আছে। এখন আসো দেখো আমরা পরের লাইনে কি লিখি, তাহলে সবগুলো আমরা নির্ণয় করলাম একদিনে কতটুকু কাজ করতে পারে। এখন আমরা লিখব যে ক প্লাস খ প্লাস খ প্লাস গ প্লাস ক প্লাস গ একত্রে একদিনে করতে পারে। দেখো একত্রে একদিনে করতে পারে সবগুলা যোগ হবে, তাহলে আমরা প্রথমে পাইছিলাম কত, ১৬ ভাগের এক, পরে পাইছি ১২ ভাগের এক, পরে পাইছি ২০ ভাগের এক, এত অংশ সমান সমান। তো ১৬ ১২ এবং ২০ এর লসাগু আমরা নির্ণয় করব, ৮ ৬ ১০ আবার দুই দিয়ে যদি ভাগ দিই ৪ ৩ ৫, তাহলে দেখো দুই দুগুণে ৪, ৪ চারে ১৬, ৫ ১৬ ৮০ এবং ৩ ৮০তে হচ্ছে ২৪০। এখন ১৬ দিয়ে যদি ২৪০কে আমরা ভাগ দেই তাহলে ভাগফল হবে ১৫, তোমরা এই ক্ষেত্রে ইচ্ছা হবে ক্যালকুলেটার ইউজ করতে পারো, যোগ ১২ দিয়ে যদি ২৪০টা ভাগ দাও ভাগফল হবে ২০, যোগ ২০ দিয়ে যদি ২৪০টা ভাগ দাও তাহলে ভাগফল হবে কত, ১২, ১২ আবার একের সাথে গুণ হবে এত অংশ। দেখো ১৫ পাইছিলাম ১৫ একের সাথে গুণ দিয়ে, ১৫ একে ১৫, ২০ পাইছি ২০ একের সাথে গুণ দিয়ে, ২০ একে ২০, তাহলে উপরে হবে কত, দেখো সবগুলা যোগ করলে ১৫ ৩৫ ১২ ৪৭, তাহলে এত অংশ কাজ তারা একদিনে করতে পারবে। এখন দেখো এখানে যদি আমি পরের লাইনে ব্র্যাকেটটা উঠাই ফেলি তাহলে আমার দুইটা ক পাইতেছি, আবার দুইটা খ, আবার দুইটা গ পাইতেছি, তার মানে আমি এই লাইনটা লিখতে পারতেছি টু ক প্লাস টু খ প্লাস টু গ একত্রে একদিনে করতে পারে সমান সমান এত অংশ কাজ। আচ্ছা দেখো এখানে প্রতিটার সাথে দুই আছে, তার মানে আমি দুই কমন নিতে পারতেছি, তাহলে ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করতে পারে সমান সমান ২৪০ ভাগের ৪৭ অংশ কাজ, বা ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করতে পারে, দুইটাই পাশে গুণাকারে আছে, ওই পাশে যদি চলে যায় তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো
ভাগ দুই সমান সমান, এখন যদি আমরা ভাগের থেকে গুণে রূপান্তরিত করি তাহলে দুইটা বর্তমানে উপরে আছে, যখন গুণ হবে তখন নিচে চলে যাবে, তাহলে সমান সমান হবে 47 উপরে থাকবে আর নিচে হবে 480, অর্থাৎ 480 ভাগে 47। তাহলে ক প্লাস খ প্লাস গ একত্রে একদিনে করতে পারে এত অংশ। আচ্ছা খেয়াল রাখবা এই লাইনটার পরের লাইনটা হচ্ছে এটা। আচ্ছা তাহলে এখন দেখো আমরা লিখব তাহলে ক খ গ একত্রে, প্লাসটাকে আমরা এভাবেও লিখতে পারি ক খ গ একত্রে 480 ভাগের 47 অংশ করতে পারে একদিনে। আমাকে বলছে যে তারা একত্রে সম্পূর্ণ কাজটা কতদিনে শেষ করতে পারবে। সুতরাং এক বা সম্পূর্ণ কাজ করতে পারে অবশ্যই বেশি দিন লাগবে, তাহলে সেক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে আমরা ভাগ দিব ভগ্নাংশ দ্বারা। আর আমরা জানি পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ দ্বারা ভাগ দেয় তাহলে বেশি মান বেশি হবে এতদিন। সমান সমান এক গুণ 480, যখন ভাগের থেকে আমরা গুণে যাব তখন ভগ্নাংশ আমাদের লব হরের জায়গায় হর লবের জায়গায় চলে যাবে এতদিন। সমান সমান হবে 480 বাই 47 দিন। এখন আমরা দেখো 47 দিয়ে 480-কে ভাগ দিব, 480 বাড়লে 47-কে 47 এবং 48 থেকে যদি 7 বাদ দিয়ে তাহলে 1 থাকে, উপর থেকে একটা শূন্য নামলো। নামার পরে যদি 47 দিয়ে যদি এটাকে ভাগ না যায় তাহলে অবশ্যই ভাগফল আরেকটা আমরা শূন্য দিব। তো আমরা এখানেই এটা শেষ করবো কারণ আমরা দশমিকে নিব না। তাহলে আমাদের উত্তরটা হবে 10 সমস্ত 47 ভাগের 10 দিন। তাহলে ক খ গ সম্পূর্ণ কাজটি একত্রে করতে পারে উত্তর 10 সমস্ত 47 ভাগের 10 দিন। তাহলে আশা করি তোমরা সবাই বুঝেছ। তো বাসায় চেষ্টা করবা 11 আর 12 আলোকে বলছিলাম 20 আর 21 করতে, তো সবগুলো অঙ্ক চেষ্টা করবা তোমরা। ধন্যবাদ সবাইকে।